হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আশাকর্মী সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা মূলত আলোচনা করব এই লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সকলকে দেওয়া হবে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে কারণ তোমাদের যে জবটা রয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল তো এখন কোশ্চেনটা হচ্ছে যে ভান্ডার ফর্ম কিন্তু অনেক রিজেক্ট হয়ে যাচ্ছে তো যারা যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী যারা রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করেছো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তো এই কাজটা যদি তোমরা না করো তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটা দেখবে যাতে তোমাদের অ্যাপ্লিকেশানসটা রিজেক্ট না হয় ঠিক আছে তো আমি সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করব এবং তার আগে এতটুকুই বলব যে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার ভিডিওতে নতুন থাকলে পরে ভিডিওটাকে দেখার পর অবশ্যই লাইক করবে ঠিক আছে তো সময় নষ্ট না করে চলো আমি মেন বিষয়টাই ভিডিওতে আলোচনা করে দিই তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে এবার যে ভান্ডারের যে প্রকল্পটা শুরু হয়েছে সেটা সকল অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনাড়ি সহায়িকা এবং আশাকর্মী তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবে এর আগে পর্যন্ত কিন্তু একটা তোমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে তোমরা করতে পারবে কি পারবে না এখন কিন্তু তোমরা সকলেই করতে পারবে এবং অনেকও রয়েছে এরকম যারা মনে করে অলরেডি টাকা পাচ্ছে মানে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে অলরেডি তারা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে তোমরা সকলেই কিন্তু এলিজিবল এবং তোমরা সকলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এর জন্য কোনো রকম প্রবলেম ফেস হবে না তাই তোমাদের অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য তোমাদের যে ফর্মটা দেওয়া হয় লাস্টে দেখবে একটা আধারের আমি তোমাদের বলে দিচ্ছি কি যে আধার লেখা থাকবে যে আধার অথেন্টিক কনসেন্ট ফোর ঠিক আছে দেখবে লেখা রয়েছে যে দুটোতে লেখা থাকবে ইংলিশ এবং ব্যাঙ্গলিতে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন তো সেই ফর্মটা অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে এবং সেখানে শুধুমাত্র তোমাদের যে আধার কার্ডের নম্বর সেই নম্বরটাকে মেনশন করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমাদের এটা রিজেক্ট হয়ে যাবে জমা করার পরেও তো যারা এখনও পর্যন্ত আধার কার্ডটায় এই ফর্মটা জমা করো ঠিক আছে তারা অবশ্যই করবে এবং যারা অলরেডি করে নিয়েছ যারা অলরেডি টাকা পাচ্ছ ঠিক আছে যারা অলরেডি টাকা পাচ্ছ কিন্তু তোমরা এখন নতুন যেহেতু আধার কার্ড এটা বেড়েছে তো তোমাদের কিছু করতে হবে না যারা নতুন করে অ্যাপ্লাই করবে এটা শুধুমাত্র তাদের জন্যই কারণ তাদেরকে কিন্তু ফর্মের সাথে সেটা দেওয়া হয় এবং সেখানে শুধুমাত্র তোমাদের আধার কার্ডের নম্বরটাকে মেনশন করতে হবে তাহলে পরে তোমরা কিন্তু সেই লক্ষ্মী ভাণ্ডের টাকাটাকে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো যারা যারা এখনও অ্যাপ্লাই করে তোমরা অ্যাপ্লাই করবে এবং এছাড়াও কিন্তু যারা বিধবারে রয়েছেন বিধবাদের জন্য কিন্তু সুবিধা হয়েছে যে যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবারের থেকে মানে ফিফথ ফেজের যে বলা রয়েছে সেখানে কিন্তু তারাও এলিজেবেল তারা সেখানে এক হাজার টাকা এবং আদার এখানে এক হাজার টাকা টোটাল কিন্তু তারা দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে তারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই ছিল এই ভিডিওতে আপডেটটা আশা করি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুনও থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও